সুপ্রিয় দর্শক, বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে জেএসএস এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা সহ চারজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সেনা কর্মকর্তার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি রাইখাং লেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। এই ঘটনায় মোহাম্মদ ফিরোজ নামে ওই ক্যাম্পের আরেক সদস্য আহত হয়েছেন। তবে জেএসএস গ্রুপের নিহত তিনজনের নাম জানা যায়নি। বুধবার রাতে পৌনে ১১টার দিকে রুমার বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ২৮ বীরের অন্তর্গত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে রাইখাং লেক আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল পাখিপাড়ায় গেলে সেখানে জানতে পারেন যে বথিপাড়া এলাকার আস্তানায় জেএসএস মূল দলের সদস্যরা অবস্থান করছে। পরে সেনা টহল দল বথিপাড়ায় গেলে সেনা টহল দলকে লক্ষ্য করে গুলি করতে করতে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী পালিয়ে যেতে চাইলে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের গুলি বিনিময়কালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের মাথায় গুলি লাগে, পরে তিনি মারা যান। এছাড়া আরেক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৩ জেএসএস দলের সদস্যর লাশ ও উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএমজি ও ৩টি দেশি অস্ত্র, ২০০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহারকৃত পোশাকসহ নানা সরঞ্জাম।